হ্যালো এভরিবডি, স্বাগতম করছি আপনাদের প্রত্যেককে অনলাইন আর্নিং বিডিতে। আশা করব প্রত্যেকেই ভালো আছেন। কথা বলছি আজকে টেরা লুনা নিয়ে, এবং $119 থেকে খুব ব্যাডলি ক্র্যাশ করে 0.00013 USDতে এসে পৌঁছেছে। এবং যখন এদের USD ডিপেজ হয়েছিল, অর্থাৎ $1 থেকে নিচে এসেছিল, তখন সেই USDকে স্টেবল করার জন্য তারা তাদের রিজার্ভ ফান্ড ব্যবহার করেছে তাদের ভাষ্য মতে, এবং অসংখ্য পরিমাণ লুনা কিন্তু মিন্ট করা হয়েছে। এবং টেরা লুনার কোনো ম্যাক্সিমাম টোটাল সাপ্লাই নেই, এটা তাদের ইকোসিস্টেমের উপর বেস করে যত প্রয়োজন তত তারা মিন্ট করতে পারবে। এবং যত লুনা মিন্ট হয়েছে তত কিন্তু এদের কারেন্সির প্রাইস ড্রপ হয়েছে। এবং বর্তমানে লুনার যে সার্কুলেটিং সাপ্লাই আছে সেটা হচ্ছে 6.5 ট্রিলিয়ন। এরপরেও অনেকে প্রশ্ন করে যে লুনা কি আদৌ $1 পৌঁছানো সম্ভব কি না নিয়ার ফিউচার, কিংবা অদূর ভবিষ্যতে 10 থেকে 20 বছর পরে আসলেই কি $1 পৌঁছবে কি না। তো এই ক্ষেত্রে আপনাকে একটা সিম্পল ম্যাথমেটিক্স যদি আমি দেখাই, এখানে যে মার্কেট ক্যাপটা দেখছেন, আমরা ক্রিপ্টোর যুগে সর্বোচ্চ মার্কেট ক্যাপ দেখেছি 3.5, 3 এবং 4 ট্রিলিয়ন, ম্যাক্সিমাম হতে পারে 4 ট্রিলিয়ন, বাট আমি 3 ট্রিলিয়ন পর্যন্ত দেখেছি। এর বেশি আমি মার্কেট ক্যাপ কখনোই দেখিনি। আর এই মার্কেট ক্যাপটা সাধারণত কনসিস্ট হয় টোটাল যে 2500 কারেন্সি আছে কয়েন মার্কেট ক্যাপে, এই 2500 কারেন্সির সম্পূর্ণ USDকে যখন আপনি যোগ করবেন ভ্যালু হিসেবে, তখন এই মার্কেট ক্যাপটা বের হবে। তো এখানে যে 6.5 ট্রিলিয়ন লুনা আছে, এটা কিন্তু মার্কেটে ফ্রি আছে, অর্থাৎ যখন খুশি তখন এটাকে সেল করে লিকুইড করা যাবে USDতে। ওকে, তার মানে আপনার যদি এই কারেন্সিটাকে $1 নিয়ে পৌঁছতে হয়, তাহলে আপনার অ্যাবাউট 6.5 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ লাগবে USDর, তবেই কেবল আপনি লুনাকে $1 দেখতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে বাকি যে কারেন্সিগুলো আছে BTC, ইথ্রিয়াম এবং অন্যান্য যে কারেন্সিগুলো আছে, সেগুলোকে মার্কেট থেকে বাদ দিয়ে রাখতে হবে। অর্থাৎ এটা কখনোই পসিবল না, যদি কখনো পসিবল হয় তখন আপনার এই মার্কেট ক্যাপ হতে হবে 100 থেকে 200, 200 থেকে 500 ট্রিলিয়ন পর্যন্ত, তবেই কেবল আপনি এই পরিমাণ সার্কুলেটিং সাপ্লাই নিয়ে টেরা লুনাকে $1 দেখতে পারেন। এছাড়া এটা কখনোই পসিবল না। আর যদি আপনি এটাকে $0.10 দেখতে চান, তাহলে অবশ্য এইটার অর্ধেক, অর্থাৎ 1.2 ট্রিলিয়নের অর্ধেক 0.65 ট্রিলিয়ন লাগবে মার্কেট ক্যাপ, যেটা কখনোই পসিবল না। এটার একটাই পসিবিলিটি ছিল, সেটা হচ্ছে বার্নিং, যেটা এখন হওয়ার কোনো সম্ভাবনাই নেই, বিকজ লুনাকে নতুন করে ফর্ক করা হচ্ছে এবং টেরা 2.0 নামে তারা নতুন একটা কারেন্সি লুনা মার্কেটে লঞ্চ করবে। এবং বর্তমানে যে এক্সিস্টিং লুনাটা আছে 6.5 ট্রিলিয়ন সাপ্লাই নিয়ে, সেটা সরাসরি লুনা সিতে কনভার্ট হবে। এবং এদের যে ফর্কের মাধ্যমে নতুন লুনাটা আসবে, সেটা একটা নতুন ইকোসিস্টেম এবং নতুন ব্লকচেনের মাধ্যমে আসবে, অর্থাৎ এই লুনার আর কোনো কাজ থাকবে না। এর আগে যখন ইথেরিয়াম শুরুতে যখন ইথেরিয়াম হ্যাকিংয়ের শিকার হয়েছিল, তখন কিন্তু ইথ্রিয়ামকে, পুরনো ইথ্রিয়ামকে ETCতে কনভার্ট করে দেওয়া হয়েছে, এবং এখন আপনারা ইথ্রিয়াম ক্লাসিক যেটাকে বলছেন সেটার প্রাইস আপনি দেখতে পারেন। তবে এই ক্ষেত্রে ইথ্রিয়াম এবং লুনাকে আপনি মিক্সড করে ফেলতে পারবেন না, কজ টেরা লুনা যেভাবে তাদের ইউজারদের আস্থা হারিয়েছে, $119 থেকে সরাসরি জিরোতে চলে এসেছে, প্রায় সবারই পোর্টফোলিও একদম জিরোতে এসে পৌঁছেছে। লুনা এখন যত চেষ্টাই করুক, যদি ভালো পরিমাণে কম্পনসেট না করতে পারে ইউজারদেরকে, তাহলে এই লুনা আর কখনো ইউজারদের ট্রাস্ট গেইন করতে পারবে না। তারপরে এখানে বেশ কিছু বিষয় আছে, আমরা সুযোগ সম্ভাবনা এবং রিস্ক নিয়ে আলোচনা করব। তবে এখানে রিস্কের পরিমাণটাই বেশি, সুযোগ সম্ভাবনাটা একদমই কম, বিকজ এদের যে কার্যবিধি আছে সেখানেও বেশ কিছু প্রশ্ন থেকেই যায়। তো আমি লুনা সি নিয়ে কথা বললাম, যে এটা $1 আর কখনোই পৌঁছানো পসিবল না যদি এটা বার্ন না হয়। বাকিটুকু নিয়ার ফিউচারের বিষয়, যদি তাদের লুনা ভালো করে কখনো, তখন হয়তোবা তারা লুনা সি এর উপর নজর দিতে পারে, এই বিষয়ে একটু পরে কথা বলছি। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন টেরা ইকোসিস্টেম রিভাইভাল প্ল্যান 2, এটা একটা প্রপোজাল এবং এখানে ভোট চলছে। এবং আমি যতটুকু দেখলাম কমেন্ট বক্সে, প্রায় হিউজ হিউজ মানুষ এই ফর্কের বিপক্ষে, তারা শুধু একটাই কথা বলছে যে এক্সিস্টিং যে লুনাটা আছে এটাকে আপনারা বার্ন করেন, USDকে পেজ করেন, স্টেবল করার চেষ্টা করেন, নতুন ফর্ক আমরা চাই না। সাধারণত যখন লুনা মার্কেটে নিউ কয়েন নিয়ে আসবে, তখন যতটুকুই কম্পেনসেট করা হোক সেটা খুবই কম হবে। আপনার $100 থেকে যদি আপনাকে $1 কম্পেনসেট করা হয়, তাহলে কিন্তু আপনি নতুন করে আবার লুনাতে ইন্টারেস্ট দেখাবেন না। হ্যাঁ, যদি $100 থেকে আপনাকে $50, $60, $70 কম্পেনসেট করা হতো, তাহলে হয়তো আপনি একটা ইন্টারেস্ট এখানে দেখাতে পারতেন যে না, লুনা তাদের ফান্ড অনুযায়ী কম্পেনসেট করেছে এবং তাদের অ্যাবিলিটি আছে নতুন প্রজেক্টকে আবার নতুন করে গ্রো করার। বাট তাদের রিজার্ভ ফান্ডও তাদের ভাষ্য মতে তারা ব্যবহার করে ফেলেছে USDকে প্যাক করার জন্য,
এবং ফাইনালি সেটা আর হয়ে ওঠেনি, যার জন্য তারা টেরা 2.0 তে ফর্ক করে একটা নতুন লুনা কারেন্সি মার্কেটে আনার চেষ্টা করছে। তো আমি একটা অ্যানাউন্সমেন্ট দেখেছিলাম ঠিক এরকম, এবং এখনও মেবি আছে প্রি অ্যাটাক, অর্থাৎ 7 তারিখের আগে যারা আপনারা লুনা এবং ইউএসটি হোল্ডার ছিলেন তাদেরকে কিছু কম্পোজিট করা হবে, এবং পোস্ট অ্যাটাক অর্থাৎ 7 তারিখের পরে যারা আপনারা লুনা এবং ইউএসটি বাই করেছেন তাদেরও কম্পোজিট করা হবে। এই যে কম্পোজিট বিষয়টা আছে, এই কম্পোজিট বিষয়টা একটু হজবরল টাইপের। ধরুন প্রি অ্যাটাকে যেমন ছিল প্রাইস $1 ছিল ইউএসটি প্রাইস এবং লুনার প্রাইস ছিল $100-এর কাছাকাছি, তখন যারা কিনেছেন তাদের কম্পোজিটটা না হয় আমি ধরে নিলাম যে এটা একটা স্টেবল কম্পোজিট, কিন্তু পোস্ট অ্যাটাকে অনেকে $90 দিয়ে টেরা বাই করেছেন, অনেকে $30 দিয়ে টেরা বাই করেছেন, অনেকে $50 দিয়ে অনেক পরিমাণ টেরা বাই করেছেন, এবং অনেকে 0.00001 টেরা বাই করেছেন। তাদের কম্পেনসেটের পরিমাণ কিন্তু একই রকম হবে। তো এইখানে কিন্তু কম্পেনসেট যদি আপনি $1,000 ইনভেস্ট করে $1 পান, আপনি $10,000 ইনভেস্ট করেও $1-ই পাচ্ছেন। অর্থাৎ পোস্ট অ্যাটাকের যে কম্পেনসেট আছে সেটার কোনো নির্দিষ্ট ডিরেকশন নেই। এবং আরও একটা বিষয় এখানে লক্ষণীয় যেটা সাধারণত সন্দেহ তৈরি করে, যেমন আমি দেখেছিলাম কোনো একটা পোস্টে এরা 27 তারিখ পর্যন্ত পোস্ট অ্যাটাকের স্ন্যাপশটটাকে এক্সটেন্ড করেছে। সাধারণত যখন আপনি একটা কারেন্সিকে ফর্ক করবেন, আপনি আপনার নতুন কারেন্সি মার্কেটে নিয়ে আসবেন, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে সেই কারেন্সিটাকে ফ্রিজ করে দেওয়া যেটা মার্কেটে স্টেবল আছে, বিকজ এতে অনেকে এক্সট্রা অ্যাডভান্টেজ ওঠানোর চেষ্টা করবে। কিন্তু তারা এমনটা করেনি, তারা 27 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করে দিয়েছে, এবং এর ফলস্বরূপ মার্কেট থেকে এখনও কিন্তু লুনা বাই হচ্ছে। এখান থেকে লুনার প্রাইস উপরেও যেতে পারে, এখান থেকে লুনার প্রাইস নিচেও যেতে পারে, তবে লুনার প্রাইস নিচে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এবং এটা খুবই সন্দেহবাতিক একটা বিষয় যে লুনা 2.0 ফিউচারে স্ক্যাম করতে পারে, কজ তারা প্রচুর পরিমাণ ফান্ড এখানে নষ্ট করেছে, হয়তো তারা ফান্ড উঠানোর আবার নতুন করে চেষ্টা করবে। এবং একবার ইউজাররা লুনাকে অতি বিশ্বাস করে তাদের সমস্ত অ্যাসেট জিরো হয়ে গেছে, দ্বিতীয়বার যদি আবার মার্কেট একটু ভালো পারফর্ম করে তখন সবার উচিত লুনাকে সেল দিয়ে দেওয়া যদি আপনি এয়ারড্রপ থেকে পান, কজ এর পরবর্তীতেও ঠিক এমনটা যে হবে না সেটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না, তবে এমনটা হবার সম্ভাবনা 90%। তাছাড়া এখানে যে কম্পেনসেটের কথা বলা হয়েছে সেটা শুধুমাত্র এদের ব্লকচেনের উপর, এদের একটা এস্টিমেটেড ব্লকচেন আছে যে ব্লকচেনের উপর এই কম্পেনসেটগুলো দেওয়া হবে, কিন্তু এইরকম কোনো বিষয়ের উল্লেখ নেই যে এক্সচেঞ্জগুলোতে এরা কীভাবে ডিস্ট্রিবিউট করবে, এবং এটা আরও বড় কোশ্চেন মার্ক। তো এই গেল মোটামুটি নতুন লুনার আপডেট। এবার আসি লুনা সি নিয়ে যেটা বর্তমানে মার্কেটের লিস্টে আছে। তো আমি এটার সুযোগটা নিয়ে একটু কথা বলছি যে কী সুযোগ বা সম্ভাবনা থাকতে পারে। ধরুন মার্কেটে লুনা লঞ্চ হলো এবং আপনার কাছে যে পরিমাণ লুনা সি আছে বা লুনা ক্লাসিক আছে সেটা সাধারণত আপনি চাইলে সেল করে দিতে পারেন কিংবা আপনি হোল্ডে রাখতে পারেন। যদি লুনা নিয়ার ফিউচারে ভালো কোনো পারফর্ম করে তখন তারা এই লুনা সি এর উপর আবার নতুন করে নজর দিবে এবং তারা টোকেনগুলোকে বার্ন করার চেষ্টা করবে, এবং বার্ন করতে করতে যখন তাদের লুনা সি এর সাপ্লাই আরও কমে আসবে তখন কিন্তু এটার প্রাইস $1 যাওয়া ইম্পসিবল না। যখন ট্রিলিয়ন থেকে সরাসরি বিলিয়নে প্রবেশ করবে তখন ইজিলি কিন্তু এই লুনা সি $1 পর্যন্ত যেতে পারে। তবে আমি আগেই বলে দিচ্ছি যে এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজের ভিডিও না। আমার এই ভিডিও দেখে আপনাদের কেউ যদি ইনভেস্ট করেন তাহলে আপনার সম্পূর্ণ প্রফিট আপনারই থাকবে এবং সম্পূর্ণ লসের দায়ভার আপনাকেই নিতে হবে। তো জাস্ট এখানে একটাই সুযোগ আছে কিন্তু অসুবিধা অনেক। ধরুন লুনা দ্বিতীয়বার যখন লঞ্চ হলো লুনা পারফর্ম করলো না বা একটা নির্দিষ্ট সময়ে উপরে গিয়ে তারপর আবার নিচের দিকে ড্রপ করলো, তখন এই লুনাসিকে আপনি আর খুঁজে পাবেন না, এবং লুনাসি সরাসরি যে কয়েকটা এক্সচেঞ্জে এখনও লিস্টেড আছে সেগুলো থেকেও ডিলিস্ট হয়ে যাবে এবং টেরাও ডিলিস্ট হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে এখন হোয়েলের খুব বেশি আধিপত্য দেখা যাচ্ছে, তারা যখন খুশি 10x 20x পাম্প করাচ্ছে, এবং আমরাও অনেকেই তখন পিকে বাই করার চেষ্টা করি যে এরপর থেকেও মার্কেট আবার পাম্প করবে। তো এইভাবে অনেকেই কিন্তু অ্যাসেট হারাচ্ছে। আপনি যদি কুইক মানির সন্ধানে থাকেন তাহলে আমি বলবো যে ক্রিপ্টো মার্কেট আপনার জন্য না, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি এই রকম কারেন্সিতে নতুন করে ইনভেস্টমেন্ট করা মানে আপনার নিজের পায়ে কুড়োল মারা। তবে হ্যাঁ, আপনি আপনার পোর্টফোলিওর 1%, 2%, 5% দিয়ে এখানে একটা ট্রাই করতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে ধরুন আপনার পোর্টফোলিওতে $100,000 আছে তো আপনি সেখান থেকে $1,000 ইনভেস্ট করলেন, এমনটা করা যাবে না। আপনার পোর্টফোলিওর তখন আপনি $10, $20 ইনভেস্ট করে এখানে রেখে দিতে পারেন। যদি নিয়ার ফিউচারে এটা 10x 20x পাম্প হয় তখন আপনি সেখান থেকে কিছু প্রফিট গেইন করার
চিন্তা ভাবনা করতে পারেন, কিন্তু আপনি কুইক মানির পেছনে ছুটতে গেলে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আপনি ভাবলেন যে আমি আমি টেরা লুনাতে প্রায় $10,000 লস করেছি, আমি $3,000 লাগিয়ে দিলাম, মার্কেট যদি আবার 3x বা 4x পাম্প করে তাহলে আমার যে লসটা ছিল সেটা রিকভার হয়ে যাবে। এরকম চিন্তা করে করেই কিন্তু মার্কেট দেখবেন যে যখন মার্কেটটা ক্র্যাশ করে $1 নিচে চলে এসেছিলো, তখন কিন্তু আবার $60 চলে গিয়েছিলো, এবং তখন অনেকেই ইনভেস্ট করেছে। এরপর মার্কেট আর কাউকে সুযোগ দেয়নি সেল করার, সরাসরি মার্কেট আবার আরও নিচে চলে এসেছে, এবং নিচে আস্তে 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 এটা প্রায় 000 থেকে 50-তে চলে গিয়েছিল। সেখান থেকে কিছুটা রিকভার হওয়ার চেষ্টা করেছে এবং সেখান থেকে আরও অনেক দূর পাম্প করেছে। এগুলো হোয়ালের কারসাজি যারা মার্কেট থেকে ভালো পরিমাণ প্রফিট নিচ্ছে, এবং আমরা যারা সাধারণ ট্রেডার আছি, সাধারণ হোল্ডার আছি, সাধারণ ইউজার আছি, তারা বাস খেয়ে যাচ্ছি। আর যখন আপনি ক্রিপ্টোতে কাজ করার চেষ্টা করবেন, তখন অবশ্যই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি ক্রিপ্টো মার্কেটটা বুঝেন। আপনি নিজস্ব সিদ্ধান্তে আপনার মনে হলো এখন কারেন্সিটা বাই করি, এমনটা করা যাবে না। আপনাকে মার্কেটের অবস্থা বুঝতে হবে, মার্কেটের পরিবেশ বুঝতে হবে, মার্কেটের ট্রেন্ডিং বুঝতে হবে। এখন যে লুনাটা আছে এটা কিন্তু কোনো ট্রেন্ডের মধ্যে নেই, এটা এখন একটা রাশ কারেন্সি যেটা উপরে উঠতে পারে, নিচেও নামতে পারে। তো এই ধরনের কারেন্সিকে অ্যাভয়েড করে চলাই ভালো। আপনি চাইলে $5 $10 দিয়ে ট্রাই করতে পারেন, যদি 100x হয় তাহলে আপনার $10 $1,000 গিয়ে পৌঁছবে। কিন্তু আপনি এটা ভাবতে পারেন না যে আমি $1,000 ইনভেস্ট করে যদি 100x হয় তাহলে আমি রাতারাতি $1,00,000 USD মালিক হব। কুইক মানির চিন্তা করলে ক্রিপ্টো আপনার জন্য না, এবং সব ক্ষেত্রে নট অনলি টেরা লুনা, আপনি যে কোনো মার্কেটে গিয়ে যদি কুইক মানির চিন্তা ভাবনা করেন তাহলে আপনার লসের পার্সেন্টেজ 98%, বাকি 2% এটা হচ্ছে আপনার লাকের উপর ডিপেন্ড করে। তবে মার্কেটে কখনো লাক টেস্ট করতে যাবেন না, এটা খুবই খারাপ বিষয়। আর আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, তো আমি টেরা লুনার উপর আর কোনো আস্থা রাখতে পারছি না। এদের যে কার্যাবলী আমি দেখছি, এতে তারা দ্বিতীয়বার ইউজারদেরকে বাস দেওয়ার জন্য আরেকটা নতুন করে প্রিপারেশন নিচ্ছে। তবে আপনারা যারা অনেক আগে বাই করেছিলেন, অনেক হাইতে বাই করেছিলেন, তাদেরকে বলছি আপনারা ধৈর্য ধরুন, দেখতে থাকুন। যদি টেরা লুনা আবার তাদের কার্যক্রম ফলপ্রসূভাবে শুরু করে এবং তারা যদি তাদের ব্যাকআপ ফান্ড পায়, আপনি লুনা সি থেকেও ভালো পরিমাণ প্রফিট পাবেন এবং টেরা লুনা থেকেও ভালো পরিমাণ প্রফিট পাবেন। কিন্তু ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে এবং অন্য কারেন্সিগুলোর উপর ফোকাস করেন, সেটাই আপনার জন্য ভালো। আপনি ভুলে যান যে আপনি লুনা হোল্ডার ছিলেন, আপনি USDT হোল্ডার ছিলেন, নতুন করে মুভ অন করতে থাকেন। একবার যেহেতু আপনি অর্থ তৈরি করতে পেরেছেন, আপনি আবার পারবেন, ভেঙে গেলে চলবে না, আপনাকে মজবুত হতে হবে। তো এই ছিল এখনকার মতো টিউটোরিয়াল, দেখা হচ্ছে পরবর্তী সময়ে। টিল দেন স্টে ওয়েল, সি ইউ সুন, বাই।